উড়োজাহাজের কার্গো করে বিদেশ থেকে আমদানি পেঁয়াজ আসার খবরে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের মূল্য কেজি প্রতি কমেছে একশো থেকে আশি টাকা পর্যন্ত তবে খুসা বাজারে এর কোনো প্রভাব এখনো দেখা যাচ্ছে না তাই ক্রেতারা রয়েছেন মহাবিপাকে এদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বিলম্বে হলেও আজ থেকে চট্টগ্রামে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি শামসুল আলম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে নয়নবোরা জয়ের প্রতিবেদন দিয়ে পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হয় গত কয়েকদিনে সরবরাহ বেড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জে একদিনের ব্যবধানে দাম কমেছে কেজি প্রতি টাকা পর্যন্ত তবে থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে তুরস্ক চীন ও মিশর থেকে আমদানি করা পেঁয়াজ প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বিমানে করে কার্গো করে যে মালগুলি আসতেছে এগুলি চারিদিকে প্রচার হওয়াতে মানুষ একটু છોસ્તી পাইছে এবং এটার কারণে একটু মার্কেটে প্রভাব পড়ছে। ফিনেস আজবাজ দেখোন তো সবাই আতঙ্কে আছে। যদি আসে হঠাৎ করে 10 টাকা 20 টাকা 40 টাকা কমেলে লস যাবে না। এই যে এরা একটু ফিনেস দাম কমার দিক। যদিও এর কোনো প্রভাব দেখা যাচ্ছে না খুচরা বাজারে। এখনো বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকার মধ্যে। তাই হতাশ ক্রেতারা কারণ হিসেবে বাজার মনিটরিং না থাকাকেই দায়ী করছেন তারা। খাতুগঞ্জ বাজার যখন কমছে তখন তো খুচরা বাজারে কমতেছে না এখানে অবশ্যই আবার ম্যাজিস্ট্রেট দিয়ে আবার অভিযান চালাতে হবে পাইকারি বাজারে দাম মানে কমতেছে কিন্তু এখানকার বাজারে খোলা বাজারে দাম কমতেছে না খুচরা বাজারে কোনোদিনও কমবে না এরা কারণ এরা দোহাইতে যে আমাদের কিনে আগে তবে খুচরা ব্যবসায়ীদের অজুহাত আগের কেনা পেঁয়াজের দাম বেশি পড়ায় এখনই দাম কমানো সম্ভব নয় আমরা তো খাতুগঞ্জ গেলে ওখানে তো মাল বেশি দামে কিনতে হয় কম দামে কিনতে পারে না এটা এখানে আমরা দেখতে যে পেপার পুতিকে বেশি দিয়ে এখানে কিনতে গেলে তো অদার আমরা তো 160 টাকা এরকম কিনে পড়ে এদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে অবশেষে চট্টগ্রামে ওয়াজ থেকে মাঠে নামছে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি নগরীর কোতোয়ালি বাইজিত পাহাড়তলি হালিশহর বন্দর ও ইপিজেড থানার সামনে কেজি প্রতি 45 টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হবে ডেস্ক রিপোর্ট নিউজ 24